मॉर्निंग वेलकम बैक टू माय चैनल। तो आज हलो सान्डे, हैपी सान्डे। तो एखन बजे 7:30, ये जस्ट खानिक आगे हमें घूम के उठे। तो आज मैंने से कम एक मेघला मेघला पड़े आछे। तो देखी पर रोद्दुर है ना कि, कारण ये कदिन धरे शुद्ध बिस्टी और बिस्टी और किछुई नहीं। सकाल एकटुखानी रोद्दुर उठे और पुरो दिनटा हलो बिस्टी। और हमें अनेक दिन पर ब्लग कर प्राय एक सप्ताह ऊपर। तो हमें निजे 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 के छुट्टी दिए दिए, कारण एक भाव ब्लग ट्लग करते ना कम बोर बोर लागे, वोज कदम एक छुट्टी नहीं। तो आज आर ब्लग शुरू कर दिए। तो चलो हमें टुकीटा के काजगुल आज सेगल कमप्लीट कर नहीं, घर झाड़ दिए नहीं। तो चलो और आज एक मले जाब, एक दरकार आड़ी सब काजगुल कमप्लीट करते हैं। तो ये जमा चा रेडी, एखन आमरा दुजने मिले चा खाब। तो এখন খাবো আমরা সানডে স্পেশাল চা। তো এই সানডের দিন সকালবেলা চা খেতে না আমার খুব ভালো লাগে, পুরো রিল্যাক্স, কোনো টেনশন নেই, রান্না করারও কোনো চিন্তা নেই, একদম রিল্যাক্স, কোনো তাড়াহুড়ো নেই। আর চাটা সব সময় না রিল্যাক্সে খেতে বেশি ভালো লাগে। তাই যে খুব ভালো রোদ উঠে আছে। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন আমি জল আনতে যাব, কারণ 1:30টা বেশি বেজে গেছে। তো 9টা পর্যন্ত জল দেবে, তারপর আর জল দেবে না। তো আমি তাড়াতাড়ি জল নিয়ে আসি, এনে তারপরে আবার রান্নার সব কিছু গোছাতে হবে। আর আজকে আমি রান্না করব পটল চিংড়ি আর শাক ভাজা। বেশি কিছু করছি না, কারণ পটল চিংড়িটা আমারও খুব ভালো লাগে আর ওরও খুব ভালো লাগে। তো আমি পটল চিংড়ি করলে না, আর অন্য কিছু রান্না করলে সেটা দিয়ে খেতে ইচ্ছে করে না, তো বেকার বেকার পড়েই থাকে, ওই জন্য শুধু শাক ভাজাটা করবো। তো চলো তাড়াতাড়ি আমি জলটা নিয়ে আসি। তো আমি জল নিয়ে এসে এখন আমি জামা কাপড়গুলো রোদ্দুর দিতে যাব, কারণ কালকে সেই ভেজা জামা কাপড় রয়েছে। আর যবে থেকে বৃষ্টি শুরু হয়েছে তো আমাদের তো ঘরে ভেজা জামা কাপড় থাকেই, মানে রোদ্দুরই তো ওঠে না। তাই প্রতিদিনই দেখি সকালবেলা হালকা হালকা একটুখানি রোদ্দুর ওঠে আর তারপর থেকে আবার বৃষ্টি শুরু হয়ে যায়। তাই সকালবেলায় গিয়ে আমি তাড়াতাড়ি জামা কাপড়গুলো একটুখানি রোদ্দুর দিয়ে দিই, যাতে হালকা হালকা শুকিয়ে যায়। তো এই দেখো, দেখো এখন একটু মেঘলা মেঘলা পড়ে আছে, এখনো বেশি রোদ্দুর ওঠেনি। তবু আমি সকাল সকাল দিয়ে দিলাম, কারণ কখন যে আবার বৃষ্টি চলে আসবে। এই জামা কাপড়গুলো আমি আগের দিন ধুয়েছিলাম, তো শুকায়নি। কদিন ধরেই তো একটা জামা প্যান্ট শুকাতে 3 থেকে 4 দিন টাইম লাগছে, মানে বৃষ্টি দেখতে দেখতে না আমি পুরো অধৈর্য হয়ে গেছি। মনে হচ্ছে রোদ্দুরটা কত দিন হয়ে গেছে দেখিনি। তো আজই তো পরিষ্কার হওয়ার কথা আছে, তো দেখি কি হয়। আমি এদিকে সবজি টবজি কেটে ওইদিকে আলু পটলটা কষিয়ে রেখে দিয়েছি হচ্ছে, আর এইদিকে হলো ও পটল ভাজছে। তো আমাদের সেই দেরি হয়েছে, এরপর আমরা রেডি হবো, তারপরে বেরোবো। তো এখানে ও চিংড়িটা আমাকে ভেজে দিচ্ছি, একটু হেল্প করছে। ততক্ষণে আমি আর দুটো ছোট ছোট কাজ আছে, ওইগুলো কমপ্লিট করে নেব। আর ওইদিকে আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি, এখন শুধু ঝোলটা দিয়ে দেবো। কী রান্না হচ্ছে? এখানে কী হচ্ছে? কষা কষা। আর এখানে পটল ভাজিয়ে, এই চিংড়ি ভাজিয়ে। তো ওইদিকে রান্না হয়ে গেছে, শুধু ভাতটা হতে বাকি আছে। তো ওটা এসে করবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে, ওইদিকে বন্ধ হয়ে যাবে। কারণ আগেরবার প্রায় 11:30টার মধ্যে বলেছিল বন্ধ হয়ে যায়, এখন 10:45 বাজে। তো আমিও রেডি হয়ে গেছি এই যে, আর ও রেডি হয়ে গেছে। এখন আমরা গাড়িটাকে বার করবো, বার করে তারপরে মাস্কটা নেবো। আর আজকে বেশ ভালোই রোদ্দুর উঠেছে, ওই দেখো রোদ্দুর উঠেছে আর বেশ ভালো হাওয়া দিচ্ছে, তাই আমার জামাগুলো শুকিয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। এখানে এই লোকটা যে সাইকেল নিয়ে যাচ্ছে, এত স্পিডে চালাচ্ছে যে আমরা গাড়ি নিয়ে পেছনে পড়ে যাচ্ছি। এমনি ফার্স্ট হয়ে গেলো, সাইকেল নিয়ে আমাদের আগে চলে যাচ্ছে। তো আমি যখন ভিডিওটা এডিটিং করতে বসেছি তখন আমি দেখলাম। তো দেখো এই দেখো ফার্স্ট হয়ে গেল। তো আমরা বিগ বাজার থেকে আসার সময় দেখি বাজার কলকাতা যেতে পারি, বা যাওয়ার সময় বাজার কলকাতা যেতে পারি। তো এটিএম থেকে টাকা তুলছে, কারণ অনেকদিন ধরে ভাবছি ওর জন্য একটা গেঞ্জি নেবো, তো ন্যায় হচ্ছে না। কারণ এদিকে দেখলাম সব খোলা আছে, মনে হচ্ছে এখন থেকে সব সারাদিনই খোলা থাকবে। আর আজকে একটু বিকালেও বেরোবো ভাবছি। আর আমরা আজকে গোলবাজারও যাবো, কারণ ওর একটা রেনকোট নেওয়ার আছে। এখন তো বর্ষা শুরু হয়ে গেছে, আগে রেনকোটটা কেমন ছিঁড়ে গেছে, তো ওই জন্য, কারণ ছাতাতে না তেমন বৃষ্টি মানে না। আর আজকে দেখো বেশ ভালোই রোদ্দুর উঠেছে আর হাওয়াও দিচ্ছে অনেক দিন পরে। হ্যালো।
তো আমরা চলে এসেছি আর আজকে এখনো খোলা আছে, তার মানে এখন সারা দিনই খোলা থাকবে। তো আজকে বেশি লোক নেই এমনিতে, মানে সবাই জানে বন্ধ হয়ে যায়। এই যে এইগুলো সব বন্ধ ছিল কিন্তু আজকে খোলা আছে, তার মানে পুরোই খোলাই আছে। তো আগের দিন আমরা যখন শপিং করতেছিলাম তো আমরা 100 টাকার ডিসকাউন্ট পেয়েছি, তো ওটা তো ওটা হলো আমাদেরকে ফ্যাশন থেকে কিছু একটা কিনতে হবে, তাহলে 500 টাকার উপরে তাহলে 100 টাকা ডিসকাউন্ট দেবে, ওটাও আজকে আমরা দুজনে দেখবো। পুরো ফাঁকাই আছে, বেশ ভালো লাগছে। আজকে আমরা তেমন কিছুই নেবো না, অল্প অল্প কিছু নেবো, কারণ আগের সপ্তাহে আমরা এসেছিলাম, তো আগের সপ্তাহে আমরা অনেক জিনিস নিয়ে গেছি, তো আগের সপ্তাহে আমরা এসেছিলাম ওই জন্য অনেক জিনিস নিয়ে গেছি, তাই এই সপ্তাহে আর বেশি কিছু নেবো না, একদমই অল্প জিনিস নেবো। দেখ তো ওইদিকে ওর থেকে ছোট আছে ওর পাশে, কত বড়টা। তো আমাদের শপিং হয়ে গেছে, আজকে আমরা একদম অল্প স্বল্প করেছি, তো এখন আমরা গোলবাজার যাব, গোলবাজার থেকেও কিছু কেনার আছে, তারপরে যাব বাজার কলকাতা। আজকে আমরা অনেক জায়গায় যাবো, দেখে ধর চলে গেল, চলে গেল, আমার মাস্ক খুলে গেছে। আর ওর আমরা জলের বোতল আনতে ভুলে গেছি, তাই আমরা এখান থেকে একটা জলের বোতলও নিয়ে নিয়েছি, কারণ ওর খুব জল খেতে ইচ্ছে করছিল। তিনটে আমি ছোট একটা লস্যি নিয়েছি, একজনকে তো দেবো না, অন্তর্জন আমাকে নিতে বললাম, তুই নিস নি। আজকে আমরা বিশেষ করে এসেছিলাম এই কোল্ড ড্রিঙ্কসটা নেওয়ার জন্য, কিন্তু আমরা যেটা নিতে এসেছিলাম সে তো পাইনি, ফানটা নিতে এসেছিলাম ওটাও আগের বারও পাইনি, এবারও পাইনি। ও আর আমাদের 100 টাকা ছিল তার জন্য এসেছিলাম, কিন্তু আমাদের 200 টাকা ছিল, আমরা 200 টাকা পেয়েছিলাম, তার মধ্যে আমাদের 100 টাকা খরচা হলো আর 100 টাকা এখনও রয়ে গেল ওটা ড্রেস কেনার জন্য, কিন্তু আজকে একটা ড্রেসও পছন্দ হলো না, তো এখন 1 মাস টাইম আছে, পরের মাসে এসে নেবো। তো আমাদের বিগ বাজার থেকে বেশ ভালোই অফার পাচ্ছি, তো এর আগে আমাদের একটা 2000 টাকার উপর বাজারে 200 টাকা ছিল মাসে, তো ওটা 100 টাকা আমাদের মিস হয়ে গেছে, আমরা আসিনি আগে, আর এই মাসে দিয়েছিলো ওটা আমাদের খরচা হলো, মানে ফ্রি দিলে সেখানে, আর ফ্রি জিনিসটা বেশ ভালোই লেগেছে, অল্পই হোক আর যাই হোক, 100 টাকার জন্য 50 টাকা তেল, হ্যাঁ 100 টাকার জন্য 50 টাকা তেল ঘুরিয়ে আমরা এসেছি, কিন্তু তবু আসতে হবে, আগের 100 টাকাটা মিস হয়ে গেছে বলে বিশাল খারাপ লেগেছে। একটা কোল্ড ড্রিঙ্কস আমরা 7 দিনে শেষ করেছি, তো আমরা বাইরে গেলে, হ্যাঁ আর এই যে আমাদের ছোট্ট খাট্ট শপিং আজকের, ও গাড়ি নিয়ে আসবে তারপরে এইটা খাবো, ওর জন্য একটা নিতে চেয়েছিলাম ও নেয়নি, আমার জন্য একটা নিয়েছি, এটাই দুজনে ভাগ করে খেয়ে নেবো। তো এখন এরপরে গোলবাজার যাবো, গোলবাজার না কিছু কিছু জিনিস কেনার আছে, কিছু ভুলে গেছিলাম হট করে মনে পড়ে গেল। এটা আগে খেয়ে নি, না তুই আগে খা, তুই আগে খা, আমরা গোলবাজারে চলে এসেছি, প্রচণ্ড গরম লাগছে, তো আমরা সোজা বাড়ি চলে যাব, তো ওখানে আম কিনতে গেছে সামনের দোকানটাতে, ওই দেখো, তো বলছে আমগুলো দেখে খুব ভালো লাগছে, তাই জন্য একটু আম কিনে নিচ্ছে।
তো এইরকম চুলটুল বেঁধে আবার আমি রেডি হয়ে গেছি। এখন বাজে 4:30, কারণ তোমাদেরকে সকালে বলেছিলাম না যে বিকালেও একটু বেরোবো, আর আস্তে আস্তে না অনেকটা দেরি হয়ে গেছিলো, বাড়ি আস্তে আস্তে 1টা বেজে গেছিলো, তা আসার সময় আমরা আর গোলবাজার যাইনি। তো ও বলে এত দেরি হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, এখন আর যেতে হবে না, চলো বিকালে আসবো। তো এখন একটু পরে বাজার কলকাতা যাবো, তো ও তো এখন ঘুমাচ্ছে, আমি এখন ওর জন্য টিফিন বানাবো, তারপরে টিফিন টিফিন খেয়ে তারপরে বেরোবো। আর আজ মনে হচ্ছে সারাদিনই খোলা থাকবে, তো ওই জন্য। আর মনে আস্তে আস্তে অনেক দেরি হয়েছিলো, তো এসে দেখি কি সুন্দর রোদ্দুর উঠেছে, আমার দেখে এত লোভ হচ্ছিলো না, মানে এতদিন ধরে রোদ্দুর দেখতে পাইনি একটু, তো এসেই আমি জামা কাপড় ভিজে দিয়েছি, আর কিছু চাল ছিল ওই চালগুলোকেও রোদ্দুর দিয়ে দিয়েছিলাম, মানে রোদ্দুর দেখে আর আমি নিজেকে সামলাতে পারলাম না জামা কাপড় ধোয়ার থেকে, কারণ এই কদিন ধরেই রোদ্দুর ছাড়াই জামা কাপড় শুকাতে হচ্ছিলো, আর এত সুন্দর রোদ্দুর দেখে মানে আমার এত আনন্দ হচ্ছিলো, তাই সে জামা কাপড়টা ধুয়ে তারপরে খাওয়া দাওয়া করতে করতে 2:30 বেজে গেছিলো, তো ও তো ঘুমিয়ে পড়েছে। তো চলো আমি এখন টিফিনটা বানিয়ে নিই, আর আমার পুরো চুলটুল বাঁধা হয়ে গেছে, পুরো ড্রেসটা পরব চলে যাবো। তো চলো আজকে সারাদিনটা ঘুরতে ঘুরতে বেরিয়ে গেলাম, আমরা চলে এসে এসেই জাস্ট ফ্রেশ হলাম, আর ভাগ্যটা এত খারাপ না মানে কি বলবো। আমরাও গেছি, দেখি পুরো ক্লোজ হয়ে গেল, মানে 6টা পর্যন্ত নাকি খোলার নিয়ম, আমরা ভেবেছি সারাদিনই খোলা থাকবে, তো বাজার কলকাতা যেতে পারিনি। তো ওখান থেকে গেলাম, একটা মিঠা ফুচকার দোকান আছে, ওটা অসাধারণ, করে অনেক দিন ধরে খাইনি, ওখানে গেলাম, গিয়ে দেখি উনিও বসেনি, তারপরে ও বললো যে তাহলে চল অনেকদিন বিরিয়ানি খাওয়া হয়নি, বিরিয়ানি নিয়ে আসি। তারপরে আমরা সেই স্টেশনের পারে একটা ওই বিরিয়ানির দোকান আছে, অসাধারণ বিরিয়ানি বানায়, তো ওখান থেকে আমরা 1 প্লেট বিরিয়ানি এসেছি, তো 1 প্লেট বিরিয়ানি নিয়ে এসে আমার তো খুব মজা হয়েছে, কারণ বিরিয়ানি খেতে আমার খুব ভালো লাগে। তো এখন দুজনে মিলে বিরিয়ানি খাবো, এখন 7টা বাজে, তো আমরা এই সন্ধেবেলায় খেয়ে নিচ্ছি, কারণ আমার পটল চিংড়ি আছে, কারণ আজকে পটল চিংড়িটা খুব সুন্দর হয়েছিল, তো বলছি সন্ধেবেলায় দুজনে খেয়ে নিই, তাহলে রাত্রেবেলা পটল চিংড়ি দিয়ে ভাত খাবো, কারণ পটল চিংড়িটা মিস করা যাবে না, ওই জন্য আমরা 1 প্লেট বিরিয়ানি নিয়ে এসেছি। তো তাদেরই চলো দুজনে এখন হাড্ডাহাড্ডি লড়াই হবে 1 প্লেট বিরিয়ানি নিয়ে, তো চলো। তো বিরিয়ানি খাওয়ার পর থেকে আমার সাথে বিরিয়ানি ঢেগুর উঠছে, তো আমরা প্রথমেই 1 প্লেট ভেবে দুজনে পুরো হাড্ডাহাড্ডি লড়াই করার জন্য পুরো প্লেটের দিকে ফোকাস করেছে যে কে আগে খেতে পারে। তো প্রথমে খুব তাড়াহুড়ো করে খাচ্ছিলাম, তারপরে লাস্টে আর দুজনে খেতে পারিনি, একটুখানি রয়ে গেছিলো। তো 1 প্লেট এনে আমরা খুব ভালো করেছিলাম, কারণ ওই হোটেলটা না বেশ অনেকটা বিরিয়ানি দেয়, তো একদম খাওয়ার পর এখন মনে হচ্ছে রাত্রে কিচ্ছু খেতে পারবো না। তো বেশ আজকে খুব ভালো হলো, কারণ দেখো যেটা প্ল্যানিং করবো না সেটা হবে, আর যেটা প্ল্যানিং করে রাখবো সেটা হবে না। যেমন আজকে ভেবেছিলাম বিগ বাজার থেকে আমি একটা ড্রেস আনবো, মানে ঘেরগুলো, তো আমার অন্য দিন যখন যাই না তখন কত সুন্দর সুন্দর ঘের থাকে, কিন্তু আজকে একটাও পছন্দ হলো না। তো এটাই হয়, যেদিন দেখবে ভাববে যে কিনবো সেদিন আর ভালো লাগবো না, আর যেদিন ভাববে যে কিনবো না সেদিন দেখবো কি পছন্দ হয়। তো যেদিন আমি কিনবো না বলে ওখান দিয়ে যাই, একটু দেখি ড্রেসগুলো, সেদিন যে এত ভালো লাগে, আর আজকে কিনতে গেছি একটা, আজকে একটাও পছন্দ হলো না। তারপরে ভেবেছিলাম যে বিগ বাজার থেকে কিছু জিনিস আনবো, তো ভি মার্ট থেকেও কিছু জিনিস আনবো, তো কিছুই হলো না, সব উল্টো পাল্টা হলো। তো বিরিয়ানির কথা যে ভাবিনি, তো বিরিয়ানিটা খাওয়া হয়ে গেলো। তো চলো তোমাদেরকে দেখাই, 2-1টা জিনিসই এনেছি, তো ভাবলাম কেন মিস করবো ওটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো ওর যেটা সব থেকে দরকারি জিনিস সেটা হলো ওর জন্য রেনকোট এনেছে, ওই একটু আগে পরে দেখছিল, কারণ বর্ষা শুরু হয়ে গেছে। তো ওকে আমি আনার পর বলছি কি যে তোর জন্য রেনকোট এনেছি, আনন্দ হচ্ছে না? বলে কি না বৃষ্টি কমে গেছে, রোদ উঠে গেছে, যদি বৃষ্টি হতো তাহলে আনন্দ হতো, মানে তাহলে ও পড়ে যেতে পারতো। এই যে এই রেনকোটটা এনেছে ওর জন্য, এটা গোলবাজার থেকে এনেছে, মানে এটার খুবই দরকার ছিল, ছাতাতে না ভিজে যায়, ছাতাতে বৃষ্টি মানে তাই। আর আমার যে ক্লিপ আছে, আমার যে ক্লিপ আছে মাথায় যে ঘুমাই, তো ওটার এই যে এই দাঁতগুলো ভেঙে গেছে, তো এইটা একটা এনেছি ছোট দেখে, কারণ আমার এখন চুল বেশি নেই, চুল উঠে যাচ্ছে শুধু, এখন তো বর্ষা তো চুল তো উঠবেই। আর এই যে এই ছোট ছোট টিপ এনেছি, আমি একটুখানি এর থেকে বড় চাইছিলাম লাল টিপ, কিন্তু পাইনি, ছোটগুলোই নিয়ে এসেছি। আমার না কাঁচের গ্লাস ছিল না, তো এই যে দুটো ছোট ছোট কাঁচের গ্লাস নিয়ে এসেছি শরবত টরবত করে খাওয়ার জন্য। আর একটা জিনিসের জন্য এনেছি, একটা চ্যালেঞ্জ করব,
তো তোমরা সবাই আমাকে কমেন্ট করে বলো যে আমি এটা দিয়ে কি চ্যালেঞ্জ করতে পারি, তো তোমরা গেস করবে, ঠিক আছে? তো খুব শিগগিরই একটা চ্যালেঞ্জ ভিডিও আসবে। তো ওকে অনেক বলে বলে আমি রাজি করিয়েছি, তো ও তো বলেছে যে হ্যাঁ করবে, এবার দেখা যাক কি হয়। তো তোমরা সবাই ওয়েট করে বসে থাকো, আমি ওয়েট করে আছি যে কখন আমার চ্যালেঞ্জ ভিডিওটা আসবে, আমি করব। আর এবার চ্যালেঞ্জ আমাকে জিততেই হবে, কারণ আমি ওর সঙ্গে একবারও চ্যালেঞ্জ ভিডিও করে জিততে পারিনি। এবার আমার মনে তো ইচ্ছা আছে, এবার দেখি কি হয়। মেঘ ডাকছে, তো ওর কথা ঠিক হয়ে গেল, ও রেনকোট এনেছে, ওর বৃষ্টি হবে না বলে ওর ভালো লাগছে না, তো মেঘ শুরু হয়ে গেছে। কারণ সারাদিন যা রোদ দিয়েছেন, আমার মনে হচ্ছিল যে বৃষ্টি হতে পারে, কারণ আমাদের ওখানে পুরো সারাদিন বৃষ্টি হয়েছে, খালি এখানটাই রোদ্দুর দিয়েছে। আর রোদ্দুরটা দেখে আজকে আমার এত ভালো লাগছিল না, মানে কি বলবো, বেশি বৃষ্টি হলে না ভালো লাগে না, কেমন সে প্যাচপ্যাচে ফ্যাচপ্যাচে হয়ে থাকে, একবার বেকার লাগে। আর রোদ্দুর উঠলে বেশ ঝরঝরে লাগে। এটাকে ভাঁজ করে রাখি। ওর আগে একটা রেনকোট ছিল, সেটা পুরো ছিঁড়ে গেছিল, ওটা ভালো লাগতো না, তো ওই জন্য এটা এনেছি। আজকে সারাদিনটা খুব মজা হলো, বেশ ঘুরে ঘুরে কেটে গেল। আমার না ঘুরতে বেশ ভালো লাগে, কারণ এই লকডাউন পড়ার পর থেকে না কোথাও যাওয়া হয় না, একদম ভালো লাগে না, একই কাজ করতে করতে একই জায়গায় থাকতে থাকতে কেমন যেন একটু বোর লাগে। তা আজকে দিনটা খুব ভালো লেগেছে, সারাদিন ঘুরতে ঘুরতে দিনটা শেষ হয়ে গেল, ঘুরতে ঘুরতে মজা করতে করতে। তো আবার আমি রেগুলার ব্লগ দিচ্ছি, কারণ কি বলতো, মাঝে মাঝে না আমার ব্লগ করতে করতে এত বোর লেগে যায় না, কিচ্ছু ভালো লাগে না, তখন মনে হয় যে দুদিন ছুটি নিয়ে নিই, দুদিন একটুখানি গিয়ে রাখি, তাহলে আবার এনার্জি নিয়ে শুরু করা যাবে। ওই জন্য ব্লগটা বন্ধ করে দিয়েছিলাম, আমি নিজেকেই নিজে ছুটি দিয়ে দিই। আমার এই কাজটা ভালো, আমার কারোর কাছে ছুটি চাইতে হবে না, আমি নিজেই ছুটি দেবো, আমি নিজেই বস, নিজেই নিজেই নিজেকে ছুটি দিয়ে দিই, আবার নিজেই জয়েন করে নিই কাজে। মেঘ ডাকলে না আমার খুব ভয় লাগে। এখন আমরা একটা ফোনে মুভি দেখবো, ও একটা মুভি ডাউনলোড করেছেন, আর কালকে আবার ওর মর্নিং শিফট, তো মর্নিং শিফট হলে আমাদের দুজনের খুব টেনশন হয়ে যায়, আর ওর ঘুম ভাঙতে চায় না। আর এই সপ্তাহটা হলো বি শিফট ছিল, তো ঘুম থেকে দেরি করে উঠে উঠে একটা অভ্যাস হয়ে গেছে, আবার এই একটা সপ্তাহ অভ্যাসটা পুরো ভেসে যাবে, আবার নতুন করে একটা রুটিন শুরু হবে। ওই জন্য ওরও খুব আজকে টেনশন হচ্ছিল, তো কিছু করার নেই, আজকে তাড়াতাড়ি মুভিটা দেখে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। আর আমার এখনও খিদে পায়নি, আর ওর খিদে পেয়েছে, ওরও খিদে পায়নি, তো দেখবো মুভি দেখতে দেখতে, যদি খিদে পাই তাহলে খাবো, নাহলে খাবো না, তো রাতের দিকে খিদে পেতেও পারে। আমার দোকান থেকেও আম নিয়ে এসেছিলো, খাওয়ার কি ইচ্ছে ছিল, দুপুরে ভেবেছিলো খাবে, কিন্তু দুপুরে পটল চিংড়িটা এত সুন্দর হয়েছে, আমরা এত ভাত খেয়ে নিয়েছি যে পেটে এইটুকুনও জায়গা ছিল না। তাই ভাবলাম ঠিক আছে রাতে আম খাবো, কিন্তু বিরিয়ানি খাওয়ার পর এখন পেটের অবস্থা এমন, আম খেতে আর ভালো লাগছে না, আম তো মনে হয় কালকে খেতে হবে। তো এটা আমার ভাজ করা হয়ে গেছে, আর আজকে বিকালে আমাদের চাও খাওয়া হয়নি, চাটাকেও মিস করলাম, সানডে চা মিস। তো আজকের মতো এখানেই ব্লগটাকে শেষ করছি, আর বেশি ব্লগটা বড় করব না, কারণ 1:30 বাজে, এখন আমরা মুভি দেখবো, তো নয় অনেক দেরি হয়ে যাবে, তো ওই জন্য আজকে এখানে শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে বলো কেমন ছিল, আর যারা নতুন দেখছো তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সবাই পারলে একটু আমার ভিডিওগুলোকে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।